নমস্কার বন্ধুরা, চলো ঘুরতে যাই ইউটিউব চ্যানেলে। আপনাদেরকে আজকে আবার স্বাগত। আজকের ভিডিওটা আমাদের, যেটা আমরা সিটংয়ে ছিলাম, সেই সিটং থেকে আজকে আমরা অহলদারার দিকে যাচ্ছি এবং অহলদারা থেকে আমরা আজকে যাব দার্জিলিংয়ে। তো এই সিটং থেকে অহলদারা এবং অহলদারা থেকে দার্জিলিংয়ের যে রুট এবং তার অহলদারার যে ভিউ, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিও। সিটং থেকে অহলদারা যে যাত্রাপথ, তার কিন্তু ম্যাক্সিমাম যে জায়গাটা, ম্যাক্সিমাম যে রাস্তা, সেটা কিন্তু এই পাইন ফরেস্টের ভিতর দিয়েই। আমরা এখন অহলদারার প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এই অহলদারা যাওয়ার পথেই পড়ছে মালদিয়ারাম টি এস্টেট, বিস্তীর্ণ চা বাগান, এটা খুব বড় চা বাগান এবং দেখতে খুব সুন্দর, কারণ ছোটো ছোটো উঁচু ঢিপির মতো এখান দিয়ে দেখা যায় মালদিয়ারামকে। যেহেতু ছোটো ছোটো ঢিপি, একটা গোল ঢিপি আছে, এই জন্য নাম অনেকটা মালদিয়ারামের যে সব থেকে বড়ো বৈশিষ্ট্য এটাই। তো যাই হোক, আমরা এখন অহলদারার দিকে যাচ্ছি। চার উপরে নিচে দুই সাইডেই আমাদের এখন চা বাগান, আর তার মাঝখান দিয়ে একদম প্লেন সরু রাস্তা, খুবই সরু রাস্তা অহলদারা যাওয়ার পর। চলে গেলে আমরা কোথায়, শিবাফলা, আর এইখান দিয়ে আমরা যাচ্ছি। একদম সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, পুরো আপনারা দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার সামনেই অহলদার রাস্তা। এটা খুবই সরু রাস্তা, মানে সাবধানে গাড়ি চালাতে হয়, টার্ন গুলো আছে আর রাস্তা খুবই ছোট। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি অহলদারার দিকে। অহলদারা পৌঁছানোর ঠিক আগেই আমরা একটা জায়গায় নেমে পড়লাম। এখানে প্রচুর গাছ দেখছেন, এই গাছটার নাম আমরা সবাই জানি প্রায়, তবে এই গাছটার সঙ্গে অনেকেই কিন্তু পরিচিত নয়, যে যারা সরাসরি গাছটা দেখেননি, কিন্তু নাম আমরা প্রায় সবাই জানি। এটা হচ্ছে সেনকোনা গাছ, মানে যার ছাল থেকে আপনার কুইনাইন তৈরি হয়, যেটা ম্যালেরিয়ার ওষুধ হিসাবে ব্যবহার হয়। মানে অহলদারা আমাদের এখান থেকে জাস্ট মিনিট পাঁচেকের দূরত্ব, এই ছাল আপনারা যেটা দেখলেন এইটা থেকেই কিন্তু কুইনাইন তৈরি হয়। তো এখানে একটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে এর প্ল্যান্টেশন হচ্ছে, একটা ফার্ম আছে, এটা কমার্শিয়ালি এখানে তৈরি করা গাছগুলোকে লাগানো হয়েছে। তো এটা আমরা প্রথম দেখলাম, আমিও ইনফ্যাক্ট ফার্স্ট দেখলাম সেনকোনা গাছ। তো যাই হোক, এবার আমরা এগিয়ে যাব অহলদারার দিকে। আমরা অহলদারায় পৌঁছে গেছি। নিচে এই পোর্শনে এখানে আপনার এন্ট্রি করতে হয়, পার গাড়ি 50 টাকা করে নেয়। নিয়ে ওখান থেকে উঠে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রাস্তাটা দিয়ে, এবার এই সামনের রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাব, আটকে যাব। তো আমরা হেঁটে হেঁটে উঠছি ওপরের দিকে, আর এই রাস্তার দুই সাইডে সেনকোনা গাছ লাগানো হচ্ছে, অর্থাৎ এখানেও সেনকোনা একটা গার্ডেন তৈরি করা হচ্ছে। রাস্তাটা একটু খারাপ আছে, খুব সাবধানে উঠতে হবে, আর প্রচণ্ড ধুলো। যাই হোক, এগিয়ে যাই আমরা। রাস্তাটা চড়াই অনেকটাই, আস্তে আস্তে উঠে যেতে হচ্ছে আমাদের। রাস্তাটা খুব একটা ভালো না, ধুলো, পুরো মাটির রাস্তা, ধুলো ভর্তি, একটা গাড়ি গেলে খুব অসুবিধা হয়। আর এখানে দুটো গাড়ি পরপর সামনাসামনি আসার জায়গা নেই, একটা গাড়ি যাওয়ার জায়গা, সেই জন্য আমরা গাড়িটাকে রেখে গিয়েছি নিচে। আমরা এখন সোজা উপরের দিকে খুব আস্তে আস্তে উঠে যাচ্ছি। আমরা অহলদারায় একদম পয়েন্টে, যেটা আছে অহলদার ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। সুন্দর ছোট ছোট চা গাছ, নিচে অহলদারা হোমস্টে, যেটা কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ। আমরা স্লিপিং বুদ্ধও বলা হয় কাঞ্চনজঙ্ঘাকে, কারণ এই পোর্শনটাকে বুদ্ধের মাথা, এটা পেটের উপর হাত দিয়ে শুয়ে আছে তো, আর এটা বুদ্ধের পা। স্লিপিং বুদ্ধও কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে বলা হয়। এই অহলদারা ভিউ পয়েন্টের চার সাইড ওপেন হওয়াতে আপনারা পুরো 360 ডিগ্রি ভিউ কিন্তু আপনারা এখান থেকে পাবেন, এবং এই জন্যই অহলদারা এত ফেমাস টুরিস্ট স্পট।
নিচে অহলদারা হোমস্টে। আমরা চেষ্টা করেছিলাম এই হোমস্টেটাতে পাওয়ার, কিন্তু বুক থাকার কারণে এই হোমস্টেটাতে আমরা থাকতে পাইনি, জায়গা পাইনি। তো এখান থেকেই একদম সোজা যদি আপনারা দেখতে, এটা হচ্ছে তিন চুলে, এই যে পোর্শন যে বাড়ির মতো দেখতে পাচ্ছেন, তিন চুলে এই সাইডে আমরা ছিলাম, এইরকম পোর্শন যেটাতে, এই পোর্শনটাতে আমরা ছিলাম প্রথম দিন রামপুরিয়া। তো আজ ঘুরে এসেছি, আবার দেখাবো এখান থেকে আমরা এবার দার্জিলিংয়ের দিকে রওনা হব। খুব সুন্দর ভিউ, প্যানোরামিক একটা ভিউ আছে, অত্যন্ত সুন্দর। তো আমাদের অফবিট ডেস্টিনেশনগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার মেন দার্জিলিংয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সুচেতা নেবে গেছে আগে আগেই, ওয়াইফ, আমি পেছন পেছন নামছি। কেনাকাটি এবার চলছে, ওখান থেকে নেবে, এখানে কেনাকাটির জায়গা আছে, আমার ওয়াইফ সুযোগ পেয়েই কেনাকাটি শুরু করে দিয়েছে। তো চলো আমরা এখন যাচ্ছি, এখানে কিছু টুপি ফুপি পাওয়া যাচ্ছে, কমলা লেবুও নিয়েছি, দার্জিলিং কমলা লেবু খুব মিষ্টি, চারটে আমরা নিয়েছি, আমরা দুজন এসে আমি আর আমার বন্ধু যারা আছে দুটো দুটো করে প্যাকেট নিয়েছি, ফলে 75 টাকা করে নিয়েছে। সেখান থেকে এবার আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। না আমরা এখন হলদা থেকে দার্জিলিংয়ের পথে রওনা দিয়ে দিয়েছি, আবার পাশে সমস্ত সিনকোনা গাছ, সিনকোনা এই গাছের ছাল থেকেই তৈরি হয় কুইনাইন ওষুধ ম্যালেরিয়ার জন্য। চারিদিকে এখানে চাষ হয়, অ্যাকচুয়ালি সিনকোনা চাষ হয় এখানে। তো রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সাথে। এই জায়গাটাকে নামথাং পোখরি বলা হয়, মানে এখানে একটা লেক থাকে, সাধারণত বর্ষাকালে এই লেকে জলটা আসে। তো এইখানটাতে কিন্তু আপনার হিমালয়ান স্যালামান্ডার, বর্ষাকালে যখন জল হয় তখন এখানে হিমালয়ান স্যালামান্ডারের প্রজনন ক্ষেত্র এটা। এখন আপনারা দেখতে পারেন যে লেকটা পুরো পরিষ্কার, এখন কোনো জল নেই, পুরো শুকনো। বর্ষাকালে এখানে যখন জল হয় তখন হিমালয়ান স্যালামান্ডারের প্রজনন ক্ষেত্র এটা, তখন কিছু স্যালামান্ডার দেখা যায়। আচ্ছা রামটাং হয়ে শিলিগুড়ি যাওয়ার রামটা হ্যাঁ সুপ্রায় পরে আমরা এখন উপর দিয়ে উঠে যাচ্ছি, আস্তে আস্তে দার্জিলিং এর দিকে চলছি। আর এখানে চা বাগানটা রাইট সাইডে, তখন আমরা আপনাদের বলেছিলাম ফেরার সময় দেখাবো। কি চা বাগানের নামটা কি জানো? এটা মালদিরারাম, মানে এটা ওই উঁচু ঢিপির মতো, এই জন্য না, হ্যাঁ মালদিরারাম। এখানে চাও বোধ হয় পাওয়া যায়, এখন বন্ধ আছে, মালদিরারামে কিন্তু চাও পাওয়া যাওয়ার খবর কথা আমি শুনেছি। এখানে তার কারণ এখানে যে চা বাগানটা, এটা উঁচু ঢিপি ঢিপি টাইপের রয়েছে বলে এই নামটা এরকম মালদিরারাম, মানে এর অর্থ হচ্ছে উঁচু ঢিপি, গোল ঢিপি। হ্যাঁ মালদিরারামে অনেকে নেমে ফটো তুলছে। দার্জিলিং এই সোজা রাস্তাটা, এটা সিটংয়ের দিকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম হলদারার দিকে। তো এখন আমরা কী করবো, দার্জিলিংয়ে যাওয়ার জন্য বাঁদিকে রাস্তা দিয়ে চলে যাব। তো কালকে যখন আমরা এখান দিয়ে সিটংয়ে গেছিলাম তখন পুরো অন্ধকার ছিল, কিছুই দেখতে পাইনি, জঙ্গলের মধ্যে দিয়ে পাইন ফরেস্টের ভিতর দিয়ে এসেছিলাম। তো আজকে দেখা যাক রাস্তাটা কীরকম, শুনেছি নাকি খুবই সুন্দর জঙ্গল।
এটা হচ্ছে সেই বিখ্যাত হিমালয়ান সালামান্ডা, যেটা আমরা নামধাম প্রকৃতি দেখতে গেছিলাম, কিন্তু যেহেতু এখন বর্ষাকাল নেই ফলে জল শুকিয়ে গেছে এবং তাদের দেখাও পাওয়া যায়নি। আর জোর প্রকৃতিও এটা দেখতে পাওয়া যায়, যদি আমাদের সময় থাকে ফেরার দিন তাহলে যাব। তবে বর্ষাকাল ছাড়া কিন্তু তাদের খুব একটা দেখা যায় না। এখন আমরা বাগগৌড়ার দিকে এগিয়ে চলেছি এবং আমাদের পুরো পাইন ফরেস্টের ভিতর দিয়ে রাস্তাটা। কালকে আমরা যখন গেছিলাম এই অপূর্ব সৌন্দর্য দেখতে পাইনি, কারণ পুরো অন্ধকার ছিল রাত্রিবেলা আমরা গেছিলাম। এখন মানে এমন লাগছে যে দুই সাইডে যেন পুরো পাইন গাছে পাঁচিল রয়েছে, আর তার উপরে সূর্যের আলো এসে পড়ছে, আর নিচের দিকটা অন্ধকার, অসাধারণ লাগছে দৃশ্যটা। আর যাই হোক, আমরা এখন বাগগৌড়ার দিকে এগিয়ে চলেছি। আর বাগগৌড়াতে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা ক্যাম্প রয়েছে, যে এখান থেকে এই পুরো এরিয়া কিন্তু টহলদারি চলে। উপরে পাইন গাছ আর নিচে এলিফ্যান্ট ফার্ন, আমার সাইডে যে ফার্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো এলিফ্যান্ট ফার্ন, অসাধারণ লাগছে, সত্যি দেখতে খুব ভালো লাগছে জায়গাটা। আমরা এখন সোনাডা ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি, ঘুমের দিকে এখন যাচ্ছি আমরা। হ্যাঁ, এখন সোনাডা থেকে আমরা ঘুমের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ঘুমে ঢুকে গেছি, এখান থেকে আর 9 কিলোমিটার দার্জিলিং দেখাচ্ছে। এই ওপরের যে রাস্তাটা, এই ওপরের রাস্তাটা উঠে গেলে টাইগার হিল পড়ে, এই রাস্তাটা দিয়ে উঠে গেলে টাইগার হিল, আর যে ডান দিকে যে রাস্তা সেটা দিয়ে রামপুরিয়া। ডান দিকে রাস্তাটা রামপুরিয়া, যেটা দিয়ে আমরা কালকে গেছিলাম, কাল না তো পরশু দিন, পরশু গেছিলাম আমরা। আর আজকে আমরা সোজা চলে যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। ডান সাইডে চলে গেলে আপনার মিরিকের রাস্তা চলে যাচ্ছে, মিরিক। এটা হচ্ছে ঘুম স্টেশন, একদা 7,407 ফিট হাইট, একদা বিশ্বের সর্বোচ্চ স্টেশন ছিল রেলওয়ে স্টেশন। এখন আমরা সোজা চলে যাচ্ছি দার্জিলিংয়ে। বাদ দিকে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তাটা আপনার মিরিকের দিকে চলে যাচ্ছে। আর যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি ওখানে একটা, এখন সোজা আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। উপরে একটা লাল বিল্ডিং দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন যে লাল বিল্ডিংটা, এটা সিনেমা মানে বলিউড অ্যাক্টর গোবিন্দার বাড়ি ঘুমে। এই যে লাল বিল্ডিংটা উপরে, বলিউড অ্যাক্টর গোবিন্দার বাড়ি। আমরা এখন ঘুরে যাচ্ছি দিয়ে সোজা দার্জিলিংয়ে। এইখানেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ দেখতে পাবো আমরা। এই যে বাতাসিয়া লুপ, বাতাসিয়া লুপ আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। ওয়েলকাম টু দার্জিলিং, দা কুইন অফ হিল, পাহাড়ের রানীর কাছে ঢুকছি আমরা। আর দার্জিলিং এ প্রবেশ করার সাথে সাথেই কিন্তু স্টিম ইঞ্জিনের একটা টয় ট্রেনের সাক্ষাৎ আমরা পেয়ে গেলাম। এখন স্টিম ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন এই দুটোই চলছে দার্জিলিং থেকে ঘুমের মধ্যে। তো প্রথমেই আমরা স্টিম ইঞ্জিন দেখতে পেয়ে গেলাম, দেখা যাক ডিজেল ইঞ্জিন পাওয়া যায় কিনা। সামনে ডালি মনেস্ট্রি, আমরা এবং সোজা আমরা একটু হেঁটে এগিয়ে যাচ্ছি। আগে স্টিম ইঞ্জিনের টয় ট্রেন গেল, এবার এটা ডিজেল ইঞ্জিনের টয় ট্রেন। এখন টয় ট্রেনটা ঘুম অবধি যাতায়াত করছে, ঘুম অবধি যাতায়াত করছে। আমাদের সামনে এটা এখন দার্জিলিং স্টেশন, টয় ট্রেনের স্টেশন। আমরা দার্জিলিংয়ে পৌঁছেই গেছি, এবার জাস্ট আমাদের হোটেলে ওঠার পালা। আমরা এখন হোটেল গোল্ডেন রিফে এসে গেছি, লাঞ্চ করবো এখানে। তো রেস্টুরেন্ট, আমাদের খাওয়া তৈরি হচ্ছে, আমরা ওয়েট করছি।
আমাদের খাওয়ার এখন তৈরি হচ্ছে, আশা করি চাপি খাওয়াটা পেয়ে যাবো। প্রচন্ড খিদে পেয়ে গেছে আমাদের, সকালবেলা খেয়ে বেরিয়েছি, তারপর তো কিছু খাওয়া এখন পর্যন্ত নেই। হ্যাঁ, উপর নিচ করেও একটা বিশাল হাইট, মানে এটা যা নিচ থেকে প্রচণ্ড চড়াই দিয়ে উঠতে হচ্ছে রেস্টুরেন্টটাতে। গুড ইভিনিং, এখন প্রায় 5:30 বাজে, 5:30 বাজে। আমরা উঠে এসেছি ব্যালকনিতে খেয়ে দে, তো এখন সানসেট হচ্ছে এদিকে, অসাধারণ লাগছে দেখতে। আমাদের যে হোটেলটা রয়েছে এটা গোল্ডেন লিফ হোটেলটার নাম, আর তার এই সাইডে সানসেট, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘায় তার রেশ, সূর্যের আলোর রেশটা। একটা জিনিস যেটা সবচেয়ে সমস্যা হয়েছে এখানে উঠতে, সেটা হচ্ছে রাস্তা থেকে আমাদের যে হোটেলটা সেটা মারাত্মক খারাপ, ওই হোটেলে উঠতে কিন্তু আমাদের যান বেরিয়ে গেছে। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, আর যারা নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, আর যাতে পরবর্তী ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন। আর এর কয়েকটা ভিডিওর মধ্যেই আসছে সানরাইজের ভিডিও, কিন্তু আপনারা পেয়ে যাবেন, তো সেইগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজ এই অবধি থাক, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।